এখন সুরা ইয়াসিন না, শুধু কোরআনের যে কোনো আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করলে যে আল্লাহ আমি আয়াত পড়েছি এর উপরে ভিত্তি করে তো এরই ওসিলা করে তুমি আমারে আমার মনের আশাটা পূরণ করো, আমার এই অবস্থাটা ভালো করে দাও, অবশ্য জায়েজ আছে। কারণ কোনো ভালো কাজ করা, যে কোনো ভালো কাজ করা, সেটা কোরআন পড়া হোক, নামাজ পড়া হোক, সেটা কিছু সাদাকা করা হোক, সেটা একজন মানুষকে উপকার করা হোক, যেভাবে হোক না কোন একটা ভালো কাজ করে, যেটা আমলে সালেহ বলে, যে কোনো আমলে সালেহ করে তার ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। এই যে ওটাকে আল্লাহ তাআলা বলেছেন অবতাগু ফাবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আল্লাহ তাআলার কাছে তোমরা এই জন্য মানে ওসিলা তালাশ করো, সেটা হলো আমলে সালেহ। আমলে সালেহের ওসিলা দিয়ে দোয়া করলে হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জাতির তিনজনের বিপদের সময় কিভাবে তারা রক্ষা পাইছিল ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করায়, সেটা কিন্তু আমরা ওখানে পেয়ে যাই। তো এই জন্য আপনি শুধু সুরা ইয়াসিন কেন, সুরা রহমান পড়েন, সুরা মুলক পড়েন, যে কোনো সুরা পড়েন, যে কোনো অংশ পড়েন, অথবা দুই রাকাত নামাজ পড়েন, অথবা কিছু দান করে দেন, দানটা বেশি। আমি জীবনে দেখেছি আমার জীবনে যত বিপদ আপদ আসছে দান করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। এই জন্য এটা শুধু কিন্তু কোরআনের একটা আয়াতের সাথে জড়িত না বা একটা সুরার সাথে জড়িত না, যে কোনো আমলে সালেহ করার পরে ওই আমলে সালেহকে ওসিলা করতে হয় যে আল্লাহ আমি এই আমলে ভালো আমলটার ওসিলা করে তোমার কাছে দোয়া করছি, তুমি আমারে ক্ষমা করে দাও বা আমার এই জিনিসটা করে দাও, আল্লাহ তাআলা কবুল করে নেন। এটা কিন্তু শুধুমাত্র কোরআনের সাথে জড়িত না। এক লোক ভালো বাবা মার সাথে ভালো ব্যবহার করছেন, সেটাও আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার বাবা এবং মাকে যে ভালো ব্যবহার করছে এটা তোমার উদ্দেশ্য হয়ে থাকে, তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। এক ছেলে এক জেনা করতে যাচ্ছিল, ওই সময় একদম দুইজন যখন পুরো রাজি, ওই সময় হঠাৎ করে মেয়েটা বলে বলছে বলে উঠছে যে আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আব্দুল্লাহ আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমাকে বিয়ে না করে আমার সতীত্ব নিও না। তখন ওখান থেকে লাভ দিয়ে উঠে ওই মেয়েটার যে টাকা পয়সা চেয়েছিল সেই টাকাটা দিয়ে পালাই চলে গেছে, যে কাঁদতে কাঁদতে যে চলে গেছে আল্লাহর কাছে, বলছে আল্লাহ ওই যে আমি তোমার ভয় করে পালাই চলে আসছিলাম জেনা করার একবার জায়গা থেকে, ওইটা যে তোমার উদ্দেশ্য হয়ে থাকে তুমি আমার এই বিপদ রক্ষা করো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাহাড়টা পাথরটা সরাই দিছে। চিন্তা করে দেখেন, তাহলে আমল সালেহ কিন্তু শুধু কোরআন পড়ার ক্ষেত্রে না, সব। তো আপনি সুরা ইয়াসিন, সুরা মুলক, যে কোনো জায়গা কোরআন শরীফ পড়া অথবা কোনো দান করা অথবা দুই রাকাত নামাজ পড়ে দেওয়া অথবা কোনো এমনি ভালো ভালো দোয়া যেগুলো আল্লাহ তাআলা শিখে